প্রতিদিন সকালবেলা ওঠার পর এত তাড়াহুড়া লেগে যায়, আজ কিন্তু তা নয়। আজ তা আর বলবো না, কারণ আজকে শুধু একটাই রান্না, আর রান্নাটা একদম সিম্পল। মাছটা যেহেতু রাতে ভাজা করে নিয়েছি, আর আজকের রান্নাটা একদম সিম্পলভাবেই রান্না, এই জন্য রান্নার একদমই তাড়াহুড়ো নয়। আর এই জন্যই সকালে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, মানে প্রতিদিন তো 5:30টার দিকে উঠি, আজকে 6টাতে উঠেছি, রান্না করে এসেছি 6:10। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা যেন অনেক অনেক ভালো থাকেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা দিয়ে। এখানে আমি পুলি পিঠাগুলো একটু গরম করে নিচ্ছি, আর ওইদিকে চাটাও বসিয়ে দিয়েছিলাম, চাটাও হয়ে গিয়েছে। তো প্রথমে আমার শ্বশুর আর শাশুড়িকে দিয়ে দেবো চাটা, তারপর আমি আর মামুনি মিলে খেয়ে নেব। তার সাথে কিন্তু রান্না বান্নাটাও হচ্ছে, ওটা আর এখন ক্যামেরাবন্দি করলাম না, একটু পরে দেখাবো। আর আজ হলো আমার স্কুলের লাস্ট দিন, মানে পূজা ভ্যাকেশন তো কালকে থেকে দেওয়া হবে, তো কালকে আর আমি যাব না, কালকের দিনটা ছুটি নিয়ে নেব। আর একটু কাজ বাজ সেরে কোথাও যাচ্ছি, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই তো এইদিকে আমার রান্নাবান্নাটা হয়ে গিয়েছে, মানে 80% হয়ে গিয়েছে। এখন রাতে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে একটু সময় ফুটিয়ে তারপর নামিয়ে নেব। এইরকম টুকটাক বুদ্ধি করে কাজগুলো করলে দেখা যায় আমাদেরই আরাম হয়, আর কাজের চাপটা একেবারেই কমে যায়। এই যদি আমি রাতের বেলা মাছগুলো বেজে না রাখতাম, তাহলে কাজের চাপ কিন্তু সকালবেলা অনেক বেশি থাকতো। তো রাতের বেলা মাছগুলো বেজে রাখায় কাজের চাপ একদম নেই বললেই চলে, কারণ মাছ বাছতে বা মাংস বাছতে অনেকটা সময়ের প্রয়োজন। আর তার সাথে যদি সবজি কেটে রাখা হয়, আমরা তো সবসময় সবজি কেটে কুটে ফ্রিজের মধ্যে রেখে দিই, তো এরকম করে রাখলে সকালে অনেক বেশি শান্তিতে রান্নাবান্নাটা করা যায়। তো এখানে পাট শাক ছিল, ওইগুলো আমি একটু ঠিক করে দিচ্ছি। পাট শাক তো আর রাতের বেলা করে রাখা যায়নি, ওই জন্য আজকে তো রান্নার চাপ নেই, তাই ভাবলাম এই পাট শাকগুলো আমি ঠিক করে রেখে দিই। শাকগুলো অনেক বেশি ছিল, যার কারণে এইদিকে ইবানও উঠে গিয়েছিল আজকে অনেক সকালবেলা। ওর দেখা গেছে 7:30টার দিকে উঠে গিয়েছে, ওকে ঘুম পাড়াতে গিয়েছিলাম কিন্তু ও ঘুমোয়নি, ওর ঘুমটা মানে কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই ওকে উঠিয়েও এনেছিলাম। ওই জন্য আর শাকটা পুরোপুরি বেছে নিতে পারলাম না, একটুখানি রয়ে গিয়েছিল। তবে যাই হোক, ওটা রান্নাবান্নাই আমার শাশুড়িমা করবেন, আর একটু রয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে রান্না তো হয়ে গিয়েছে, তারপর চলে যাব স্কুলে। আর এইদিকে মামনি একটা বড় সাইজের মাছের আউশ ফেলছে ব্রাশ দিয়ে, আর ও শুধু আউশ ফেলে মাছের মাথাটা কেটে ধুয়ে নিয়ে আসবে, তারপর শাশুড়িমা ওটা কেটে কুটে মানে একদম পিস করবেন। আর এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন মনে করে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর বর্তমানে মনে হচ্ছে অনেক গরম পড়েছে, তো একদম বৃষ্টির কোনো আবহাওয়াও নেই, বৃষ্টির আসবে বলেও সম্ভাবনা নেই, কিন্তু বিকেলের দিকে মানে স্কুল থেকে আসার পথে দেখবেন কতটা বৃষ্টি হয়। আসলে এখনকার দিনে কখন যে এত রোদ উঠে আবার কখন খুব বেশি বৃষ্টি হয়, এটা টেরই পাওয়া যায় না। আর আমাদের রান্নাঘরের এই সাইডে অনেক বেশি ঠান্ডা বাতাস চলে, তো এই কারণে এই দিক অনেকটা ঠান্ডা। আর আসলে রান্নাঘরের এক পাশ যদি এইরকম ঠান্ডা আবহাওয়া থাকে, তাহলে রান্না করার সঙ্গে সঙ্গেও একটু আরাম পাওয়া যায়। তো এই তো আমি বেরিয়ে পড়লাম স্কুলের দিকে, দেখুন কতটা রোদ আছে, মানে আকাশটা একদম ফর্সা, কোনো মেঘের সম্ভাবনাও নেই। আর এই দেখুন স্কুলে আসার কতক্ষণ পর আবার বৃষ্টি চলে আসছে, এত বাতাস দিচ্ছে। আর এই ভেন্ডি গাছে মানে ডেরস যেটাকে বলে, তো এত ফুল হয়েছে, এত সুন্দর সুন্দর, সবাই ফটো উঠাচ্ছেন এটাকে। তারপর যখন রাস্তাতে এলাম স্কুল থেকে বেরিয়ে, তো দেখুন বৃষ্টি অলরেডি হয়েও গিয়েছে, আর আবারও আসছে, অনেক বেশি অন্ধকার হয়ে আছে আকাশটা। আবার আসার আগেই আমি বেরিয়ে পড়েছি, কারণ হলো এইবার যে বৃষ্টি আসবে দেখা যাচ্ছে, এটা হলে আর ঘন্টা কানেকের মতো দিবে, এই জন্য আগেভাগেই বেরিয়ে পড়েছি। আর
আজকে যে গাড়িটাতে উঠেছি এটাতে উঠে অনেক বেশি মানে ভালো লাগছে, কারণ গ্লাসগুলো একদম পরিষ্কার, বাহিরের দিক ভালো করেই দেখা যাচ্ছে। তবে বৃষ্টি থাকার কারণে গ্লাসগুলো একদম বন্ধ করে দেওয়া হয়েছে। আর আমার পাশে একজন ম্যাডাম একদম ঘুমিয়ে গিয়েছেন, কি আর করবেন, এতবারই বৃষ্টি হচ্ছে বাহিরের দিকে। তো আসার পর এখানে কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো আবার বারান্দাতেই মেলে দিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন। মানে আজকে পুরো দিনটাই বৃষ্টি বৃষ্টি, সকালের দিকে কিন্তু কতটা রোদ ছিল আর বিকালের দিকে দেখুন এত বৃষ্টি পড়েছে। বৃষ্টি দিলে সব থেকে বেশি বড় সমস্যা যেটা হয় কাপড় শুকানো, আর যাদের তো বাচ্চা আছে তাদের আর দুঃখের কোনো সীমা নেই। তো এই তো আমার বেশি টেনশন হয় ইভানের কাপড়গুলো নিয়ে, কারণ ওগুলো না শুকায় যদি টানা দু তিন দিন এক বৃষ্টি দেওয়ার পর দেখা যায় আর কাপড়ই খুঁজে পাই না, বিশেষ করে প্যান্টগুলো এত তাড়াতাড়ি ভিজে যায় আর শেষও হয়ে যায়। তো এখানে সন্ধ্যের পর ইমা আরমানকে নিয়ে পড়তে বসিয়েছি, ও পড়তেই চায় না, ওকে একটু জোর করে আধা ঘন্টা 40 মিনিট পড়াতে হয়, মানে ওর সঙ্গে সঙ্গে থাকতেই তো হবেই। আর এই পাশে ইভানও আছে, ও বাহিরে মামনির সাথে থাকতে চায় না, তো আমাদের এখানে বসে আছে। তবে এতটাও ডিস্টার্ব করছে না, এখানে মামনিও আছে, ওর কাছে আবার যায় না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরমানের বইয়ের পিকচারগুলো দেখতে চায়।